ভাবছো দাদা? ভাবছি কত কিছুই তো ভাবছি। আচ্ছা আমরা তো মানুষের উপকার করতে চাইছি না, তাহলে এত সমস্যা কিসের বললি? এই যে এই যে নারায়ণ বলে গেল আমার নাকি কেউ মানে ক্ষতি করতে চাইছে, তো তার মানেটা তো এই যে তীরটা সঠিক জায়গায় গেছে, তাই না? মানে আমরা লক্ষ্যে স্থির আছি, এখন আমার বিপদের আশঙ্কা করে তো আমি পিছিয়ে আসতে পারি না, তাই না? তো যা করছি আমরা দুজনে মিলে তাই করব, মানুষের উপকার হইলে কথা। কে বুঝবে অন্তরের জ্বালা, কে মুছাবে আঁখি, তো বললাম ছাই মামু, ডাক্তার এসেছিল, এসে চেক আপ করে গেছে, শি ইজ বেটার নাও। আরে হ্যার, কার শরীর খারাপ হয়েছে রাজা? মাম্মাকে শরীর খারাপ করেছে। আচ্ছা তোর যখন এত চিন্তা তুই ফোনটা করে নে, সেটাই বেটার হবে। হ্যাঁ টাটা। ঠিক আছে, হ্যাঁ টাটা। ভজনীদাকে তো বলেছো চা খাবে, আর কিছু খাবে? খেতে পেয়েছে? না বা সব কিছু খাবো না, বলছি ম্যামের কি শরীর খারাপ হয়েছিল? ও তুমি জানো না, না ভোরের দিকে হয়েছিল একটুখানি। মামা তো স্বপ্ন দেখে চিৎকার করছিল, আমি ভজনী দাদুকে দেখেছি। ভজনী দাদুই তো বিকলিতিয়ার ডোরা দিয়ে ডেকে এনেছে। বলছি ডাক্তার কি বলেছেন? রাজা তুমি একটু ড্রয়িং কর, একটু কথা বলি। ডাক্তার বললেন যে ননক মামি হয়তো ভাই মামুকে হ্যালুসিনেট করছে, যদিও এটা স্বাভাবিক সেটাও বলেছেন। আচ্ছা তুমি একটু রাজার কাছে বসবে প্লিজ, আমি ম্যামের সঙ্গে দেখা করে এসে তোমার সঙ্গে কথা বলছি। তুমি চাটা খেয়ে যাও, ভজনে তো বসে চা পরে খাবো। কি আর করা যাবে, মেয়েটা কত কিছুই না করলো, নিজের ভুল পর্যন্ত পাল্টে ফেললো, কিন্তু ছেলের কোনো পাত্তাই নেই। আর পাতা দেবেই বা কি করে, ওর যত মনোযোগ সব তো একদিকেই। সো স্যাড। এক্সকিউজ মি, তুমি কি আমায় কিছু মিন করে বললে? কই না তো, আমি তো নিজের মনে মনে কথা বলছিলাম। কেন বলো তো? এই তুমি যাও তো। আরে যাবো কেন, এটা তো আমারও বাড়ি, তাই না? আমি তো এই বাড়িতে যেখানে খুশি যখন তখন ঘোরাফেরা করতে পারি। মেঘলা একবার ভেবেই দেখো না, আমি যা বললাম সেটা কি ভুল বললাম? আসলে এতে তোমারও কোনো দোষ নেই, কি বলো তো, আমার আমার ভাই এরকম, যে মেয়ে পাত্তা দেয় না তার পেছনেই ঘুরঘুর করে, আর যেই মেয়ে সারাক্ষণ পাত্তা দেয় সেই মেয়েকে সারাক্ষণ ইগনোরই করতে থাকে। রোহিণী দি আমার না ভালো লাগছে না, প্লিজ মি। ডিসগাস্টিং। হ্যাঁ হ্যালো, জাস্ট তোমার কথাই ভাবছিলাম আর ফোনটা করলে তুমি। কি খবর রে মা, সব ঠিক আছে তো? না গো না, কিচ্ছু ঠিক নেই, তোমাকে অনেক কিছু জানানোর আছে। ঠিক নেই কেন, কি হয়েছে? অনেক কিছু জানানোর আছে। খুব ভালো সময় ফোন করেছো, কোথায় আছো বলো তো তুমি এখন?
আমি এখন তো একটা কাজে যাচ্ছি। শোন না, তুই বরং একটা কাজ কর, তুই বাড়িতে চলে আয়, একসঙ্গে না হয় ডিনারটা করবো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। শোনো না, বলছিলাম যে, হ্যাঁ বল। তুমি ঠিক আছো তো? আচ্ছা শোনো, নিজের নিজের যত্ন নিও কেমন মাস্টার দাদা। তুমি চিন্তা করো না, মা আছে তো এখানে, মা ঠিক কারণ মাসকে সামনে নেবে। আচ্ছা শোনো না, তুমি তুমি ফিরছো কবে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি 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 তাহলে রাখছি। হ্যাঁ, অর্জুন অর্জুন শোনো, আমি এখন ঠিক আছি। শোনো মাস্টার দাদা কি বলছিল, এটা খুব কাজের পরে শুনছি, কাজের কথাটা পরে শুনছি, এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, আপনার আজকে সকালবেলা এতটা শরীর খারাপ হয়েছিল যে ডক্টরকে আসতে হয়েছে। কমপ্লিকেশনসগুলো কি জানতে পারি? তেমন কিছু নয়, আসলে আসলে অখিল বাবুকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। জানো তো অর্জুন, আমার 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 স্বপ্ন আমাকে বলছে যে অখিল বাবু বেঁচে আছে। মানুষটা না ভীষণ কষ্টে আছে বুঝলে তো, আমাকে যে করে হোক মানুষটাকে খুব তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসতে হবে, যে করে হোক। মানুষটা ভীষণ কষ্টে আছে, যে করে হোক আমাকে আমাকে ওনাকে বাড়িতে নিয়ে আসতেই হবে আমাকে। ম্যাম ম্যাম ম্যাম, কাম ডাউন কাম ডাউন, প্লিজ প্লিজ, আপনি আপনি প্লিজ বসুন বসুন, আমি শুনছি আপনার কথা, আপনি বসুন প্লিজ প্লিজ। শোনো শোনো, মাস্টার দাদা কি বললো শোনো, মাস্টার দাদার সাথে কথা হলো আমার। তোমার তোমার মনে আছে তুমি তুমি আর আমি একটা বাড়িতে গেছিলাম? কোন বাড়ি? ও, যেখানে যেখানে উকিল বাবু উকিল বাবু উকিল বাবু লুকিয়েছে। ম্যাম একটু শান্ত হন, কারণ জল খান, জল জলটা খান, তারপরে তারপরে সব কথা খান, জলটা খান, জলটা খান। তোমার উকিল বাবু যে বাড়িতে লুকিয়েছিল না, মাসি দাদা মাসি দাদা আজকে 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 ওই বাড়িতে গেছিল। মাসি দাদা কি জানতে পারলো জানো, ওই ওই বাড়িতে নাকি ওই ওই মানুষ দুটো আর থাকে না, ওরা নাকি ওখান থেকে অন্য কোথাও চলে গেছে। কি অদ্ভুত বলতো, আমরা তো কয়েকদিন আগে ওদের সাথে কথা বলে এলাম, তাহলে ওরা গেল কোথায়? হ্যাঁ জানো তো অর্জুন, আমার 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 কি মনে হচ্ছে জানো তো, এটা না এটা এটা কোনো কোইন্সিডেন্স নয়, এর মধ্যে কিছু না কিছু একটা আছে, কিছু না কিছু একটা আছে। কে কে? ম্যাম 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 ম্যাম, দাঁড়ান, আপনি বসুন আপনি বসুন, আমি দেখছি, আপনি বসুন প্লিজ প্লিজ প্লিজ। বিধবা মানুষ এক মাথা সিঁদুর নিয়ে পরপুরুষের সাথে দরজা বন্ধ করে। ম্যাম আমার আর দরকার আছে কি এখানে? না, দরজাটা বন্ধ করতে হয় কারণ এখানে রোহিণীদের মতো মানুষ ঘোরাঘুরি করে। আজ রাতে যদি সত্যি সত্যি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির সুযোগ নিয়ে লোকগুলাই গ্রামের কাউকে পাচার করার চেষ্টা করবে, তাই নয়? দুজনকে বারণ করলাম না যেতে, দুজনেই গেলে। সে কি তো বাপ ফেরে নি? না বাবা এখনো আসেনি। আরে দাঁড়ান, আমি যাবো আর আসবো, তোর বাপরে গিয়ে এক্ষুনি ঘাড় ধরে নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি আসছি। গোধূলি আলাপ, সোম থেকে শুক্র রাত 10:30 টায় স্টার জলসায়।